বাংলাদেশের মানুষের কাছে কড়া হেডমাস্টার হিসেবেই তকমা আছে কোচ চন্ডিকা হাতুরা সিংয়ের। চারিত্রিক এই বৈশিষ্ট্যই মূলত আকৃষ্ট হয়ে বিসিবি অনেক ধর্ণা দিয়েই তাকে ফিরিয়ে এনেছে সাড়ে পাঁচ বছর পরে। কোচ সালাউদ্দিনও তো বলেছিলেন তার কাছে হয়তো জাদুর কাঠি আছে, তবে নিজের চোখে কোচ হাতুরা সিং আসলে কেমন মানুষ। এই তো মঙ্গলবার ইংল্যান্ডকে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করার পর হাত নাড়িয়ে হাতুরা যেন বললেন, আরে ভয় নেই, আমি আছি। আগের মতো আর কড়া হেডমাস্টার নন বাংলাদেশ কোচ। 2014 থেকে 2017 দায়িত্বের সময়ে অনেকবারই নিজের কঠোর চরিত্রের প্রমাণ দিয়েছেন এই লঙ্কান কোচ। অনেক কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করেননি তিনি। দলের শৃঙ্খলা প্রয়োজনে সিনিয়র খেলোয়াড়দের সাথেও তেতো কথা বলেছেন অনায়াসে। চান্ডিকা হাতুরা সিংয়ের সেকাল আর একালের পার্থক্যটাও এবার আকাশ পাতালের মতোই। 2014 সালে হাতুরা সিংয়ে ছিলেন অনেকটাই অ্যাংগ্রি ম্যান, অর্থাৎ একটুতেই রেগে যেতেন। চুন থেকে পান খসলেই ড্রেসিংরুমে কড়া হেডমাস্টার, এক কথায় এক নায়ক। সেই কোচের ক্ষোভের আগুনে পড়তে হয়েছিল দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকেও। কোচের সঙ্গে খারাপ আচরণ করার অপরাধে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে খেলতে যাওয়ার অনাপত্তিপত্র বাতিল করা হয়েছিল সাকিব আল হাসানের। এমনকি লন্ডন থেকেও ফিরতে হয়েছিল নিজ দেশে। আগে বিচের অপরাধে শাস্তি দেওয়া হয়েছিল ছয় মাসের নিষেধাজ্ঞা। সেই সাকিব এবার চন্ডিকা হাতুরা সিংয়ের উপস্থিতিতে কত কিছুই না করছেন। অনুশীলন শেষ করে ঢাকায় বিজ্ঞাপনী প্রচারণায় অংশ নিয়েছেন, চট্টগ্রামে টি টোয়েন্টি ম্যাচ শেষ করে বিপণী বিতানের শোরুমে উদ্বোধনে গিয়েছেন। গুঞ্জন আছে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ থেকে ছুটি নিয়ে নাকি আইপিএলে খেলতে যাবেন সাকিব আল হাসান। কোচ হাতুরা সিংয়ের এসবের নাকি কোনো কিছুতেই আপত্তিও নেই। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের স্নেহের হাতও সাকিবের মাথার ওপর। 2014 সালে হাতুরা সিংয়ের মতো বিসিবি সভাপতি পাপনও ছিলেন বেশ কড়া, কথায় কথায় ক্রিকেটারদের শাস্তি দিতেও দ্বিধাবোধ করতেন না। হাতুরা সিংয়ের চাওয়াই ছিল পাপনের চাওয়া, কিন্তু এক দশক পেরিয়ে যেন এখন শাসনের অভিজ্ঞতা থেকে সবাই এখন আরও বেশ পরিণত। ক্রিকেটার ভক্ত সমর্থকেরাও বদলে গিয়েছে অনেকটাই। হাতুরা সিংয়ে তো তাই প্রেস কনফারেন্সে বলেই ছিলেন, আগেরবারও তাদের সাথে আমার কোনো সমস্যা ছিল না, এবারও হবে না, একেবারেই সমস্যা নেই। আমি সবার সঙ্গেই কথা বলেছি, সবার নজর এখন দলের ভালোর দিকে। বাংলাদেশের বেশ কিছু ক্রিকেট সংশ্লিষ্ট সহ খালেদ মাহমুদ সুজন যেমনটা বলেছিলেন, হাতুরা সিংয়ে আরও পরিণত হয়ে ফিরে এসেছেন বলেই আশা তার। এবার কোচের কথাতেও মিলল সেই ইঙ্গিত, তাই স্টেডিয়াম ছেড়ে বাসে ওঠার সময় আবারও জানালেন, আমি আছি, তোমাদের ভয় নেই। অঙ্কুর গমেস, অনফিল্ড।